এশিয়ার প্রথম টানেল এটি, যে টানেলের একেবারে প্রথম অংশ। এখান থেকেই টানেল শুরু হয়, কর্ণফুলী নদীর তলদেশ ভেদ করে আনোয়ারা প্রান্তে বের হয়েছে। মাটি ফুড় করে চলে যাওয়া একটি সুড়ঙ্গ পথ, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার কোন নদী তলদেশে এটাই প্রথম টানেল, যে টানেলের দুটি সুড়ঙ্গের একটির নির্মাণ শেষ। সেই সুড়ঙ্গ পথে এবার পিচ ঢালা সড়ক পথ নির্মাণ শুরু হলো। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই টানেলের ভেতরে পতেঙ্গা প্রান্তে সড়ক নির্মাণ শুরু হয়। করোনার ধাক্কা কাটিয়ে এখন পূর্ণ গতিতে চলছে কর্ণফুলী টানেলের কাজ। প্রকল্প পরিচালক জানালেন, টানেলের 63% কাজ শেষ হয়েছে। 2022 সালের ডিসেম্বরে নির্মাণ শেষের লক্ষ্য তাদের, তখন কর্ণফুলী নদীর তল দিয়ে গাড়ি ঢুকবে। আমাদের সার্বিক অগ্রগতি এখন ধরেন আজকে তো ফেব্রুয়ারির 1 তারিখ, আমাদের এখনকার অগ্রগতি হচ্ছে 63.5%। আর আমাদের কাজ যে শেষ হয়েছে, আমাদের একটা টানেল টিউবের, আপনারা জানেন, একটা টিউবের এক্সকাভেশনের কাজ পুরোটুকু শেষ হয়েছে। সেই টানেলের শুরুর দৃশ্যটি, যেখান থেকে আসলে গাড়ি ঢুকবে। এখন এই মুহূর্তে টানেলের শুরুর অংশের একেবারে প্রথম অংশে এখানে সড়ক পথ নির্মাণ কাজ শুরু হয়েছে। চীনের এবং বাংলাদেশি শ্রমিকরা মিলেমিশে এই কাজ শুরু করেছেন, এবং এরকম টানেলের ভেতর দিয়ে সড়ক পথ এগিয়ে যেতে থাকবে আনোয়ারা প্রান্তের দিকে। অপরদিকে আনোয়ারা প্রান্ত থেকে টানেলের যে টিভিএম মেশিন, যে খনন কাজ করে যে মেশিনটি, সেটি কিন্তু আবার পতেঙ্গার দিকে আসা শুরু হয়েছে আরও একটি টানেল করে, যেখানে 4 লেনের সড়ক পথ হবে দুটি টানেল মিলিয়ে। তো টানেলের এই প্রবেশ পথের আমরা দেখছি যে প্রতিটি সেগমেন্টগুলো বেশ গোলাকার। এই টানেলের প্রবেশ পথের মুখে 150 শ্রমিক কাজ করছেন এবং এই টানেলটি ঢুকছে। আমি টানেলের কিছু দূর ভেতরে যেতে চাই, এবং দেখাতে চাই কর্ণফুলী টানেল, বাংলাদেশের প্রথম টানেল, এশিয়ার প্রথম টানেল, এবং বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার নতুন সংযোজন কর্ণফুলী টানেলের প্রবেশদ্বার থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি। ৩.৪ কিলোমিটার লম্বা এই টানেলের আসা যাওয়ার এরকম দুটি সুড়ঙ্গ হবে। এই সুড়ঙ্গ নদী তলদেশ দিয়ে অপর প্রান্তে বেরিয়ে গেছে। এখন আরেকটি সুড়ঙ্গের 200 মিটারের বেশি খনন কাজ করা হয়েছে। চলতি বছর শেষের আগেই এ প্রান্তে দ্বিতীয় সুড়ঙ্গ পথটি বের হবে, তখন এভাবে সেই সুড়ঙ্গেও সড়ক পথ নির্মাণ চলবে। প্রকল্প পরিচালক জানান, সুড়ঙ্গের পথে পাকা দেয়াল দেয়া হয় এরকম সেগমেন্ট দিয়ে। সেই সেগমেন্ট তৈরির কাজ চীনে হয়েছে। চীন থেকে 85% সেগমেন্ট বাংলাদেশে এসে পৌঁছে গেছে। জুনের মধ্যে বাকি সেগমেন্ট প্রকল্প এলাকায় এসে পৌঁছে যাবে। এই টানেল চালুর প্রথম বছরে 250 কোটি গাড়ি পার হবে কর্ণফুলী নদী তলদেশ দিয়ে। চীনের চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড টানেল নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামের এই পথ হবে দেশের নদীর তলদেশের সুড়ঙ্গ পথ নির্মাণের প্রথম প্রকল্প। ভারতের কলকাতা শহরেও গঙ্গা নদীর তলদেশে মেট্রো রেলের জন্য একটি সুড়ঙ্গ পথ আছে, যার দৈর্ঘ্য মাত্র 520 মিটার। নদীতলের এই সুড়ঙ্গ পথটি কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব 34 কিলোমিটার কমিয়ে দেবে, আর পতেঙ্গা সমুদ্র উপকূল ঘেঁষা আউটার রিং রোডের মাধ্যমে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়ি চট্টগ্রাম শহরকে এড়িয়ে সুড়ঙ্গ পথ দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলাচল করতে পারবে। সুড়ঙ্গের কাজটি এভাবেই এগিয়ে যাচ্ছে, এবং এখানে একটার পর একটা রড এবং স্ল্যাবের পর স্ল্যাব বসিয়ে কাজ অনেক দূর এগিয়ে নেওয়া হচ্ছে, এবং দিনে রাতে চলছে এই কর্ণফুলী টানেল প্রকল্পের কাজ। 2022 সালের ডিসেম্বরে এই টানেল প্রকল্পটির কাজ শেষ হবে, সেই সঙ্গে এশিয়া এবং বাংলাদেশ প্রথম টানেল সড়ক যোগে প্রবেশ করবে। সাব্বির আহমেদ, মোবাইল জার্নালিস্ট।